নমস্কার, আজ আমরা পড়ছি শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ছোট গল্প ছাপ। বাথরুমের দরজাটা চেপে ধরেও গলার আওয়াজ এড়ানো গেল না। ফিসফিস করে তো আর কথা বলেন না বিনোদিনী, যাকে শোনাবার জন্য বলা সেই যদি না শুনল তবে আর বলার সুখটা কোথায়। শেষকালে দরজার পিঠ রেখে বাসনা হাত দিয়ে নিজের কান দুটো চাপা দিল। আওয়াজ অনেকটা কম, শুধু না হয় আজকের কড়া কড়া কথাগুলোই না শোনার ভান করল, কিন্তু এতদিনের হাজার কথা এড়াবে কি করে। তাছাড়া বাথরুমে ঢুকে তো আর অনন্তকাল ধরে বসে থাকা যায় না এমনিভাবে, এক সময় স্নান সেরে ঠিক বেরোতে হবে, শাশুড়ির মুখোমুখি দাঁড়াতেই হবে। তখন বাসনা একটা নিঃশ্বাস ফেলে হাঁটু মুড়ে বসে বালতির জল সশব্দে মাথায় ঢালতে লাগলো। হাতড়ে হাতড়ে ক্ষয়ে যাওয়া সাবানের টুকরোটা বের করে মুখে চোখে মাখতে শুরু করল। কিন্তু সত্যি ওর দোষটা কোথায়? এ কি মানুষের হাত? অথচ এ বাড়ির একটি লোকও বুঝতে চাইবে না সে কথা। শাশুড়ি ননদ তো নয়ই, নিজের লোকটি পর্যন্ত আকারে ইঙ্গিতে বিরক্তি প্রকাশ করবে। এক এক রাতে স্বামীর মেজাজ দেখে স্পষ্ট জিজ্ঞাসাই করেছিল বাসনা, হ্যাঁ গো আমারই কি আর অসাধ, কিন্তু পরপর চারটে যে মেয়ে হলো সে কি আমার দোষ বলো? সোজা উত্তরটা শিবনাথ এড়িয়ে গিয়েছিল, গলা থেকে ওর হাতটা সরিয়ে দিয়ে পাশ ফিরে শুতে শুতে উত্তর দিয়েছিল, নাও সরো, মাঝরাত্রিরে আদুরে পোনা ভালো লাগে না। বাসনা নাছোড় বান্দা, কিন্তু সত্যি বলো আমার দোষটা কোথায়? এসব তো ভগবানের হাত। ভগবান টগবান বুঝি না, শিবনাথ খিঁচিয়ে উঠেছিল, লোকের ছেলে হওয়া তো আর বন্ধ নেই, হচ্ছেও তো, আর আমাদের বাড়িতেই কেবল মেয়ের পাল। বাসনা আর কথা বাড়ায়নি, বাড়ির প্রত্যেকটি লোক অবুঝ, সমস্ত দোষটা যে ওরই এ বিষয়ে ওদের কারুর একটুও সন্দেহ। মাঝে মাঝে নিঝুম দুপুরে ননদকে আড়ালে পেয়ে বাসনা বোঝাবার চেষ্টা করেছিল, নিজের অসহায়তার কথা উল্লেখ করেছিল, এমনকি প্রতিকারের উপায়ও খুঁজেছিল। তোমরা লেখাপড়া জানা মেয়ে বৌদি, তোমরা কি আর এসব মানবে? নইলে গোপীর মা যে মাদুলির কথা বলছিল সে তো একেবারে অব্যর্থ। গোপীর মার মাদুলি? একটু দ্বিধা করেছিল বাসন। গোকুল বোসের বউকে তো গোপীর মাই মাদুলি দিয়েছিল, না ঠাকুরজি? আলো তেলে বেগুনে জ্বলে উঠেছিল। বৌদির ইনিয়ে মিনিয়ে কথা বলার ধরন দেখলে গা যেন একেবারে রিরি করে ওঠে। সোজাসুজি অবিশ্বাস করবে না, কিন্তু এমন সব কথা টেনে আনবে যে বোঝানোই দায়। ওই রোগেই তো ঘোড়া মরেছে বৌদি, আলো সামনে ফেলে রাখা সেলাইটা তুলে নিয়েছিল। কোথায় একটা কি হয়েছে সেইটা ভেবে বসে আছো, আর অন্য হাজারটার বেলায় কি হচ্ছে সেদিকে চোখ খুলে চাইবে না কেন? শরৎবাবুর বৌদির বেলায় দেখলে তো, তিন তিনটে বউয়ের বেলাতেই ঠিক খুলে গেল। আসল কথা মনে বিশ্বাস চাই, এরকম অবিশ্বাসী মন নিয়ে মাদুলি করলেও কিছু হবে না। গড়গড় করতে করতে আলো উঠে যেত। সত্যি বরাত মন্দ বাসনা, বিয়ে হয়েছে বছর ছয়েকের কাছাকাছি, এর মধ্যেই পরপর চারটি মেয়ে এসেছে একেবারে গায়ে গায়ে, একটু নিঃশ্বাস ফেলবারও সময় পায়নি বাসনা। সেরে ওঠবার মুখেই আবার হাসপাতালে গিয়ে ঢুকতে হয়েছে। প্রথম মেয়ে মিনুর বেলায় কোনো হইচই হয়নি, বরং বাড়ির লোকেরা খুশিই হয়েছে, ভাবে ভাবে তাই তো মনে হয়েছিল। প্রথমে মেয়ে হওয়া ভালো, বাপের নাকি পরমায়ু বাড়ে, আয় বৃদ্ধিরও সম্ভাবনা থাকে। অবশ্য পরমায়ু বেড়েছিল কিনা তা বুঝবার উপায় ছিল না, কিন্তু আয় যে বিশেষ বাড়েনি সেটা বাসনা জেনেছিল। প্রত্যেক বছরের মতন ওই 5 টাকা ইনক্রিমেন্ট, সদাগরি অফিসে তাই কম নাকি? এই ডামাডোলের বাজারে চাকরি যে যায়নি এই না কত, শিবনাথ বোঝাতে চেষ্টা করেছিল বাসনা। খুব পয়মন্ত মেয়ে মিনু, ওকে যেন অনাদর অবহেলা করা না। গোলমাল শুরু হয়েছিল তার পরেরটার বেলায়, ছেলে যে হবে সে বিষয়ে শাশুড়ির বিন্দুমাত্র সন্দেহ ছিল না। প্রথমটা মেয়ে হয়েছে, এবার আসবে সোনার চাঁদ ছেলে, এটা তো জানা কথা। শাশুড়ি আগে থেকে নামও ঠিক করে রেখেছিল, গৌর গোপাল। নাদুষ নদুষ গোলগাল চেহারার একটি শিশু, একমাথা কোঁকড়ানো চুলের রাস, পুরন্ত গড়ন, কোলে নিতে পোয়াতি হাঁফে উঠ। ননদ আলোও এ বিষয়ে একমত ছিল, বৌদি মিনু তোমার, গৌরকে কিন্তু আমি নেব, আমার কাছে খাবে থাকবে শোবে, তখন কিন্তু চাইতে পারবে না তা বলে দিচ্ছি। মুচকি হেসে বাসনা আলোর গাল দুটো টিপে দিয়েছিল, এতই যদি ছেলে মানুষ করার শখ ঠাকুরজি, তো দাদাকে বলো না ঠাকুর জামাই জোগাড় করে দিক একটা, তখন পরেরটা কাড়াকাড়ি না করে নিজের কোলজোড়া মানিক পাবে।
যত্ন আত্তি করবে, কেউ চাইতে আসবে না। মুখ রাঙা করে আলো পালিয়ে বেঁচেছিল, এক নম্বরের ফাজির বুদ্ধিটা। বুক কাঁপিয়ে বাসনা বিশ্বাস বেরিয়ে এলো, সেসব মানুষ কোথায় হারিয়ে গেছে, সারা সংসারটাই বদলে গিয়েছে। ননদ, শাশুড়ি, স্বামী সব যেন মুখোশ পরা মানুষের সাথে, দয়া নেই, মমতা নেই, সামান্য অনুভূতিও নেই। চিনু হওয়ার খবর পেয়ে দুদিন বাড়ি থেকে কেউ দেখতেও যায়নি। কি ভাগ্যি, তিন দিনের দিন অফিস ফেরত শিবনাথ গিয়েছে। দুদিন আসুনি যে, বাড়ি থেকে মা ঠাকুরছি কেউ আসেনি, কাঁদো কাঁদো গলায় বাসনা জিজ্ঞাসা করেছিল। টুলটা টেনে নিয়ে বসতে বসতে শিবনাথ নিস্পৃহ গলায় উত্তর দিয়েছিল, যা কাজের চাপ অফিসের, ফিরতেই রাত হয়ে যাচ্ছে, আর বাড়ির কোনা গোষ্ঠী এসেই বা কী করবে। অনেকক্ষণ বাসনা কোনো কথা বলে, বাড়ির লোকে কি দেখতে আসবে, শিবনাথ এসেছে শুধু দায়সারা গোছের কর্তব্য পালন করতে। তবু বাসনা একবার শেষ চেষ্টা করেছিল, পাশের ছোট খাটে তোয়ালে জড়ানো শিশুর দিকে আঙুল দেখিয়ে বলেছিল, কীরকম একমাথা ঘন চুল হয়েছে দেখো, চোখ দুটো হয়েছে কিন্তু ঠিক তোমার মতো। শিবনাথ পা দিয়ে টুলটা সরিয়ে দাঁড়িয়ে উঠতে উঠতে বলেছিল, চলি আজ আর এক জায়গায় ঘুরে যেতে হবে, পিছন ফিরে একবার চেয়েও দেখে। শানুর বেলা থেকেই বিরোধ জমাট বেঁধেছিল, শাশুড়ি ননদ সব একজোট হয়ে স্পষ্ট করে বাসনাকে শুনিয়ে দিয়েছিল, আড়াল আবডাল কিছু রাখেনি। এই বউই তোকে পথে বসাবে একথা আমি বলে দিলাম শিবু, বিনোদিনী মোলায়েম সুরে খোঁচা দিয়েছে, বছরের পর বছর মেয়ের কাড়ি ঢালছেন, পার করতে তো ওই একটি লোক। আলোর বলার ধরন আলাদা, ঘোষালদের মেজ বউয়ের ছেলে দেখে এলাম মা, কি চমৎকার দেখতেই হয়েছে, যেমনি ফসা রং তেমনি মাখনের মতন গরম। শিবনাথ কেবল কোনো কথা বলেনি, হাতের খবরে কাগজটা প্রসারিত করে মুখটা আড়াল করেছে। অবস্থা চরমে উঠেছিল ইতির বেলায়, দিন কুড়ি বাড়ির লোকেরা বাসনার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, এমনকি মিনু বিনু আর শানুরও হেনস্থার অবধি ছিল না। কথায় কথায় মার গালাগালি আর সুযোগ পেলেই বাসনার পিতৃকুলকে জড়িত করে অশ্রাব্য কটু ভাষণ, অসহ্য হলে দুহাতে কান ঢেকে বাসনা চুপচাপ করে বসে থাকত দেয়ালে পিঠ দিয়ে, চোখের জল বাধা মানত না, সময় সময় নিজেকে আর সামলাতে পারত না বাসনা, প্রচণ্ড রেগে ঝাঁপিয়ে পড়ত মেয়েগুলোর ওপর, চিৎকার কান পাতা যেত না গালি গালাচে। শেষ মেয়েটির নাম রেখেছিল পাশের বাড়ির বউটি, ইতি নামটি আন্নারই আধুনিক সংস্করণ, ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা, আর দরকার নেই বাসনার, ছেলেও না মেয়েও না, কিন্তু জোর দিয়ে বলতে পারত না কথাটা। গোপন একটা কামনা ঘন পাতার আড়ালে অর্ধস্ফুট কোরকের মতন কেবল উঁকি দিত, একটি ছেলে, পৃথিবীতে আর কোনো কামনা নেই, চারটি মেয়ে হওয়ার দুর্পণেও কলঙ্ক মুছে যাবে একটি ছেলের আবির্ভাবে। সংসারের হারিয়ে যাওয়া মান সম্ভ্রম প্রতিপত্তি সব বুঝি ফিরে পাবে বাসনা, শুধু একটি পুত্র সন্তান, আর কিছু সে চায় না। বছর আড়াই আর কিছু হয়নি বাসনা, অবশ্য এই আড়াইটা বছর বাসনা যে কিভাবে কাটিয়েছে সেই জানে। নোড়ানড়ি গাছগাছড়া থেকে আরম্ভ করে সন্ন্যাসী ফকির ভৈরবী কিছুই বাদ দেয়, কাকের মুখে খবর পেয়ে ছুটে গিয়েছে সেখানে, শেকড় ধোয়া জল খেয়ে খেয়ে সর্বদাই কেমন বমি বমি ভাব, তাবিজ আর মাদুলির ভারে ডান হাতটা তোলাই দায় হয়ে পড়েছে। তাহলে এসব কষ্ট বাসনা গায়েই মাখবে না যদি প্রার্থনা সফল হয়। বাসনা যে অন্তঃসত্ত্বা সে কথাটা সেদিনই বিনোদিনীর কানে উঠেছিল, কানে ওঠা অবধি তার মুখের বিরাম নেই, নির্ঘাত একটি মেয়ে বাড়ছে সংসারে এ বিষয়ে তার সামান্য সন্দেহ নেই। কি কুক্ষণে যে এরকম বাড়িতে একমাত্র ছেলে শিবনাথের বিয়ে দিয়েছিলেন, এতদিন পরে সে আক্ষেপ আবার নতুন করে দেখা দিল বিনোদিনীর মনে। এবারেও যদি মেয়ে হয় তাহলে বিনোদিনীকে শিবনাথ যেন কাশিতে রেখে আসে, সংসার করার শখ তার মিটে গেছে আর দরকারই নেই। গায়ের কাপড়টা খুলে বাসনা প্রাণপণ শক্তিতে আছাড়াতে লাগলো, এইভাবে কিছুক্ষণ চালাতে পারলে শাশুড়ির চিৎকার খুব সম্ভব বন্ধ হয়ে যাবে, হাজার হোক বয়স হচ্ছে তো, একটা না কতক্ষণ আর চেঁচাতে পারবে। কাপড় কাচা শেষ করে ভিজে গামছাটা কোনো রকমে বাসনা শরীরে জড়িয়ে দিল, বাথরুমে কাপড় ছাড়া চলবে না, নর্দমা খারাপ হয়ে জল যাওয়ার পথ বন্ধ, শুকনো কাপড় ভিজে যাবে। বাসনা সাবধানে দরজাটা খুলে পা টিপে টিপে বাইরের রোয়াকে এসে দাঁড়ালো, আর ভয় নেই শাশুড়ি রান্নাঘরে, চট করে বেরোবার সম্ভাবনা কম।
মস্ত বড় বাঁচোয়া যে ননদ আলো শাশুড়ি বাড়ি, খিটিমিটি বাঁধাবার একটা লোকও অন্তত কম। শিবনাথের কথা আলাদা, আজকাল তার ধরন ধারণ বদলে গেছে। কালে ভদ্রে দু একটা কথা বলে বাসনার সঙ্গে, তাও বিশেষ দরকারি কথা। বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটায়, ছুটির দিনও পাত্তা পাওয়া যায় না। ইতি আর শানু রোয়াকে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, সামনে কতগুলো মুড়ি ছড়ানো। স্নানের ঘরে ঢুকবার আগে বাসনাই ছড়িয়ে দিয়ে গিয়েছে, তবু কিছুক্ষণ ভুলে থাকে। একে তো এই অবস্থা, তার ওপর মেয়ের পাল যদি চেঁচিয়ে বাড়ি মাথায় করে তাহলে শাশুড়ি আর রক্ষে রাখবে না, বাসনার বাপান্ত করে ছাড়বে, যেন সব কিছুর জন্য বাড়ির একটি লোকই দায়ী। ঘরের মধ্যে ঢুকে বাসনা কাপড় ছেড়ে ফেলল, একটুতেই কেমন ক্লান্ত ভাব আসে। চোখের সামনে চাপ চাপ অন্ধকার, মনে হয় পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমবার ঠিক এই রকম হয়েছে মিনুর বেলায়, আরও একটি বাড়তি উপসর্গ ছিল অবশ্য বমি, কিন্তু এবার এ সমস্ত শরীরটা ফোঁকরা হয়ে গিয়েছে। ভাতের হাঁড়ি নামাতে গেলে কিংবা জলের বালতি তুলতে গেলে হঠাৎ মাথাটা ঘুরে ওঠে, দুর্বলতাই হয়তো। অনেকদিন এমন হয়েছে দরজার পাল্লা ধরে টালটা সামলে নিয়েছে, বাড়ির কাউকে কিছু জানতে দেয়নি, জানতে দিলেই যেন সব হতো। শাশুড়ি মুখ বাঁকাতে, ঢং কচি খুকি, এই যেন প্রথম, তাই মাথা ঘুরছে, পা টলছে, কত রঙ্গই হচ্ছে, একপাল মেয়ে বিয়ে, ন্যাকামিরার অন্ত নেই। স্বামী শিবনাথ বুড়ো কুঁচকে মুখে চোখে তীব্র একটা বিরক্তির ভাব এনে সরে যেত সেখান থেকে। এই তো অবস্থা সংসারের লোকের, মুখে আহা বলবারও কেউ নেই। এবার কিন্তু বাসনার নিজের মনেও একটু আশা হয়েছে, গোপীর মার মাদুলি তো হাতে উঠেছে, তাছাড়াও তার সঙ্গে বাসনা ত্রিবেণীতে দারুকেশ্বরের কাছে গিয়ে পড়েছে। মন্দিরের চৌকাঠে মাথা রেখে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে ডেকেছিল ভগবান, এ ডাকার মধ্যে ফাঁকি ছিল না একটু। এবারেও যদি ছেলে না হয় তবে কি যে অবস্থা হবে, বাসনা ভেবেই কুল কিনারা পায় না। হয়তো পথেই গিয়ে দাঁড়াতে হবে মেয়ের পাল নিয়ে চোখা চোখা কথাগুলো এড়াবার জন্য, মানুষের সহ্য করবারও তো সীমা আছে একটা। এক রাতে শিবনাথকে কথাটা বলেই ফেলল বাসনা, এমন ভয় করছে। শিবনাথ খেতে খেতে মুখ তুলে চেয়ে দেখল বাসনার দিকে, কথাটা যে তার কানে গেছে হাবে ভাবে কিছুই বোঝা গেল। আরো পরিষ্কার করে বলল বাসনা, এবারেও যদি মেয়ে হয় তবে তো আর বোধহয় বাড়িতেও ঢুকতে দেবে না না গো। জলের গ্লাসটা তুলে নিয়ে শিবনাথ অনেকক্ষণ ধরে চুমুক দিল, হাত দিয়ে গোফের প্রান্ত দুটো মুছে নিল, তারপর আস্তে আস্তে বলল, বাড়ি তো তাহলে আমাকেও ঢুকতে হবে, যা দিনকাল পড়ছে তাতে মেয়ে কটা, তুমি আর আমি সবাই মিলে গলায় কলসি টলসি কিছু বেঁধে গঙ্গায় গিয়েই নামতে হবে, ছাপোষা মানুষ আমি তো আর পেরে উঠছি না। মুখ তুলল না বাসন, এটো থালা বাসনগুলো জড়ো করতে করতে কেবল বলল, খরচ তো ছেলে মেয়ে দুজনের বেলাতেই সমান। বোঝো না শুধু বাজে তর্ক করো, শিবনাথ খিচিয়ে ওঠে, খরচ সমান হলে হবে কি, ছেলেদের পেছনে খরচ হলে সেটা উঠে আসে, পড়তি বয়সে মানুষ ছেলেদের অবলম্বন করেই থাকে, মেয়েদের জন্য খরচ করা আর ভস্যে ঘি ঢালা দুই সমান, সব শুদ্ধ নিয়ে মেয়ে পরের বাড়িতে গিয়ে ওঠে, বাপমার দিকে আর ফিরেও চায় না। খুব সাবধানে বাসনগুলো সামলে নিয়ে বাসনা উঠে পড়ল, থরথর করে কাঁপছে দুটো হাত, একটু বেসামাল হলেই কেলেঙ্কারি হয়ে যায়। আগে থেকেই ঠিক বুঝতে পেরেছিল বাসনা, ঠোঁট দুটো দাঁত দিয়ে চেপে ধরে বড় মেয়ে মিনুকে ডেকে বলল, মিনু দেখ তো বাড়ির সন্তোষ আছে কিনা। মিনু অবুঝ নয়, তাছাড়া এ ব্যাপার দেখেওছে আর, ইতি হবার বেলাতেও বাড়িতে কেউ ছিল না, পাশের বাড়ির সন্তোষ দাই নিয়ে গিয়েছিল হাসপাতালে। রিকশায় ওঠবার আগে বহু কষ্টে হেঁট হয়ে বাসনা শাশুড়িকে প্রণাম করল, বিনোদিনী রোদে বসে বড়ি দিচ্ছিলেন, মুখ ফিরিয়ে শুধু বললেন, থাক বাছা থাক, ভালো ভালো একটি খোকা কোলে করে বাড়ি ফিরো। দুটো চোখই জলে ঝাপসা হয়ে যাওয়ায় সামনে দাঁড়ানো মেয়েগুলোর মুখও ঝাপসা ঠেকে, মেয়েদের একটু আদর করে বাসনা সাবধানে রিকশায় গিয়ে উঠল। যতগুলো ঠাকুর দেবতার নাম মনে পড়ল সকলকেই একবার স্মরণ করে নিল, জয় দারুকেশ্বরের জয়, মুখ রেখো বাবা, নইলে নইলে যে কি হবে ভাবতেও বাসনার গাটা শিরশির করল। সারি সারি বিছানা পাতা আর একরাশ ভয়ার্ত মুখের সমাবেশ, এমন আবহাওয়ায় বাসনা বেশ অভ্যস্ত, কোনো অসুবিধা হয়, নার্সরাও চেনা, ওকে দেখে মুচকি হাসলো একজন, কেউ কেউ রসিকতাও করল, কোণের ১৬ নম্বর বেডটা ভাবছি আপনার জন্য রিজার্ভ রেখে দেব।
প্রতিবার, কিন্তু অনেকদিন পরে এলেন আর একজন যোগান দিল। বাসনা মুচকি হাসল, উত্তর দেবার ক্ষমতা নেই এখন। যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে, শরীর দুর্বল বলেই ব্যথাটা আরো তীব্র মনে হচ্ছে। পা দুটো মুড়ে বাসনা বিছানার ওপর কুকড়ে শুয়ে পড়ল। তারপর সব অস্পষ্ট, স্ট্রেচার, ডাক্তারের গম্ভীর ভাবলেশহীন মুখ, পাশে দাঁড়ানো নার্সের কড়া ইস্ত্রি করা সাদা পোশাক ও যন্ত্রপাতির শব্দ, কেমন থমথমে আবহাওয়া। অনেকক্ষণ পরে বাসনার চোখ খুলল, ক্লান্ত অবসাদ। মনে হলো শরীরের প্রত্যেকটি গ্রন্থিতে অসহ্য যন্ত্রণা। ঘাড় ফিরিয়ে দেখল এদিক, দূরে দাঁড়ানো নার্সের সঙ্গে চোখাচোখি হতেই তাকে ইঙ্গিতে কাছে রাখল, ছেলে না মেয়ে? যা হোক কিছু একটা হয়েছে, নার্স হাসল ঠোঁটে, খুব সুন্দর হয়েছে দেখতে, আপনার চেয়ে অনেক ফর্সা। ছেলে না মেয়ে? অস্ফুট গলার আওয়াজ, কিন্তু বেশ বোঝা গেল খুব অধৈর্য হয়ে পড়েছে বাসন। নার্স কাছে এসে আলতো হাত বোলালো কপালে, এলোমেলো চুলগুলো সযত্নে ঠিক করে দিল, নিচু হয়ে বলল, আপনি খুব দুর্বল, ঘুমোবার চেষ্টা করুন, খুব চমৎকার মেয়ে হয়েছে একটি। বাসনা দু একবার ঠোঁট ফাঁক করে কি যেন বলতে চেষ্টা করল, কিন্তু গলার স্বর বের হলো না। চোখের পাতা দুটো থরথর করে কেঁপে উঠল, দু হাতে বিছানার চাদরটা আঁকড়ে ধরে নিঃশ্বাস ফেলল একটা, তারপর চোখ বুঝল। আলতো নরম স্পর্শে বাসনার একসময় ঘুম ভেঙে গেল। একমাথা ঘন কালো চুল, ধবধবে গায়ের রং, নিটোল হাত পায়ের গরম, মেয়েটিকে একেবারেই তার পাশেই শুইয়ে দিয়ে গেছে। অনেক কষ্টে পাশ ফিরতেই নার্সের সঙ্গে দেখা হয়ে গেল। বিছানার ধারে এসে নার্সটি ঝুঁকে পড়ল ওর দিকে, ওহ যা ভাবিয়ে তুলেছিলেন, ঘন্টা চারেক ধরে অজ্ঞান হয়েছিলেন, শরীরের এই অবস্থায় ভয়েরই কথা। বাসনা আসতে জিজ্ঞাসা করল, বাড়ি থেকে এসেছিল কেউ, মানে আমাদের বাড়ি থেকে? হ্যাঁ, আপনার বড় মেয়ে এসেছিল জিয়ের সঙ্গে, মেয়ে হয়েছে শুনে বেচারির মুখ চোখের অবস্থা যা হলো। কেন বলুন তো, মেয়ে বুঝি আপনাদের পছন্দ নয়? দাঁতে দাঁত চেপে বাসনা চুপ করে পড়ে রইল। কি করে সে বোঝাবে নার্স, এ শুধু পছন্দ অপছন্দের কথা নয়, একটা মানুষের জীবন মরণের সমস্যা, একটা গোটা সংসারের ভাঙনের কাহিনী। বাড়ি থেকে যে কেউ আসবে না এ তো জানা কথা, কিন্তু মেয়ে কোলে করে ও গিয়ে কি করে দাঁড়াবে শাশুড়ি আর স্বামীর সামনে? এত তাবিজ শিকড়, পুজো মানত সবই মিথ্যা হলো, দেবতাদের কাছে আকুল নিবেদনের কোনোই বুঝি দাম নেই? মেয়েটির চিৎকারে বাসনার সন্দীপ ফিরে গেল, হাতের ওপর ভর দিয়ে বাসনা একদৃষ্টে মেয়েটির দিকে চেয়ে চেয়ে দেখল। ছেলেবেলায় মিনু বিনু অবিকল এই রকম দেখতে হয়েছিল, এমনি গোছা গোছা কালো চুলের রাশ মাথায়, নিটোল নিরেট বল, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই প্যাকাটির মতন হয়ে গেছে চেহারা। টানাটানি সংসারে ওদের দিকে আলাদা করে নজর দেওয়া সম্ভব হয়নি। খাওয়ার অভাবে যতটা না হোক, আদর যত্নের অভাবে আরো শুকিয়ে গিয়েছিল মেয়েগুলো, দিন রাত কেবল বকুনি আর লাথি ঝাঁকা। এর অদৃষ্টেও তো তাই, আরো পাঁচ গুণ হয়তো চলবে নির্যাতন, এত তাবিজ মাদুলি মানত শপথ সব এড়িয়ে এসেছে এগুলো, এর বুঝি ক্ষমা নেই। তার চেয়ে মারাও তো যেতে পারত মেয়েটি, ভাবতেই বাসনার গাটা শিরশির করে উঠল। এ কি সব অলক্ষণে কথা সে ভাবছে, সদ্যজাত সন্তানের মৃত্যু কামনা করছে এইভাবে? কিন্তু এছাড়া উপায় বা কি? সংসারের প্রত্যেকটি লোক প্রকাশ্যে গোপনে মৃত্যু কামনা করবে মেয়েটি, কথায় কথায় অভিশাপ দেবে, আঙুল মোটবে বলবে অকথা কুকথা। পায়ের কাছে খুট করে আওয়াজ হতেই বাসনা ফিরে চাইল, বড় মেয়ে মিনু এসে দাঁড়িয়েছে পায়ের কাছে, ভীরু সন্ত্রস্ত ভাব, দুটো হাত বুকের ওপর জড়ো করা। কার সঙ্গে এলি রে মিনু? বাসনা উঠবার চেষ্টা করেই কি মনে করে আবার শুয়ে পড়ল বিছানা। আস্তে আস্তে মিনু এগিয়ে মায়ের পাশে এসে দাঁড়াল, গৌরীর মার সঙ্গে, সকালেও একবার এসেছিলাম, তখন তোমার শরীর খুব খারাপ। মিনু মার বিছানার পাশে বসে পড়ল, তারপর শাড়ির ভাঁজ খুলে একটা পাউরুটি বের করে বাসনার দিকে এগিয়ে দিল, তোমার জন্য এনেছি মামুনি। এখন তো পাউরুটি আমার খেতে নেই মিনু, কে দিল পাউরুটি, বাবা না ঠাকুমা? মিনু মাথা নিচু করে চুপ করে রইল কিছু, একটু পরে যখন মুখ তুলল তখন থমথম করছে মুখ, দুটো চোখ জলে ভরে এসেছে। থেমে থেমে বলল,
আজ সকালে ঠাকুমার কাছে তোমার খাবার চাইতে ঠাকুমা খিচিয়ে উঠল, যা তার কথা বলল, তাই ভয় আর কিছু বলতে পারিনি। তুমি আসবার সময় যে পয়সা দিয়ে এসেছিলে সেই পয়সা থেকে চুপি চুপি পাউরুটি কিনে আনল। বাসনা সন্তর্পণে মেয়ের পিঠে হাত বুলিয়ে দিল। মেয়ে হয়েছে বাসনা, পরপর পাঁচটি। এ অপরাধের ক্ষমা নেই, নির্যাতনের এই তো মাত্র শুরু। সারাটা জীবন আঁচড়ে ক্ষতবিক্ষত হবে বাসনা। মেয়েগুলোর বুঝি নিষ্কৃতি নেই। একসময় জিজ্ঞাসাই করে ফেলল বাসনা, হ্যাঁ রে, মেয়ে হয়েছে বলে বুঝি ঠাকুমা চটেছে খুব? বলছে তোরা সবাই মিলে এক ভাগাড়ে যা, মেয়ে কোলে করে আসতে তোর মায়ের লজ্জাও করে না, নুন খাইয়ে মেরে ফেলতে পারে না আতুরে। বাসনা চুপচাপ, চোখের কোণ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণা, মনে হলো এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। আজকে আমি যাই মামনি, আবার কাল আসবো। মিনু উঠে দাঁড়ালো। শোন, বাসনা হাত নেড়ে ডাকলো মিনু, তোর বাবা কিছু বলেছে? খুব রেগে গেছে না? মিনু আলতো ঘাড় নাড়ল। আজ সকালে বাবা ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে অফিস গেছে আর আর মিনু ঠোঁট থরথর করে কেঁপে উঠল। আর যাবার সময় চিনু আর শানুকে খুব মেরেছে, ওরা ঝগড়া করছিল বলে। আমি পান দিতে গিয়েছিলাম, আমাকেও ছড়ি দিয়ে মেরেছে পিঠে। বলল হতভাগীদের দেখলে মাথা থেকে পা পর্যন্ত জ্বলে ওঠে, খুব লেগেছে মামুনি। মিনু বাসনার একটা হাত দু হাতে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরে হঠাৎ কি মনে হলো মিনুর, মার গা ঘেঁষে বসে আসতে বলল, মামুনি ওকে এখানে রেখে দেওয়া যায় না এদের কাছে? কাকে? মিনু আঙুল দিয়ে বাসনার পাশে শোয়া ঘুমন্ত মেয়েটির দিকে দেখালো। এদের পড়লে এরা তো নিয়ে নিতে পারে। কোনো কথা বলল না বাসনা, বালিশে মাথা দিয়ে চোখ দুটি টিপে শুয়ে রইল। চোখ এক সময় খসখস আওয়াজে বুঝতে পারলো সিঁড়ি দিয়ে নেমে গেল মিনু। বাসনার চোখ মেলে চাইতে ইচ্ছে করল না। খুব ভোরের দিকে বাসনার আর্ত চিৎকারে ওয়ার্ডের সকলে জেগে উঠল। আবছা নীল আলো, স্পষ্ট কিছু দেখবার উপায় নেই। ঠেলাঠেলি করে সবাই বাসনার বিছানার দিকে এগিয়ে এলো। কে একজন জোরালো বাতিটাও জ্বালিয়ে দিল। বিছানার উপরে উঠে বসে চিৎকার করছে বাসনা। উস্কো খুস্কো চুল, আলু থালু বেশবাস, কাঠের নিচে কম্বলে জড়ানো অবস্থায় পড়ে আছে শিশু, নিষ্পন্দ নিথর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওয়ার্ডের ডাক্তার ছুটে এলেন, মেট্রন আর নার্সরা কাতার দিয়ে দাঁড়ালো। প্রত্যেকের চোখে হাজার জিজ্ঞাসা, কি করে হলো দুর্ঘটনাটা, কখন হলো? কিছুই টের পায়নি বাসনা? না, কিছুই টের পায়নি বাসনা। ভোরের দিকে হাতড়ে দেখে বিছানা খালি, নিজের গায়ের কম্বলটা কখন অসাবধানে শিশুর গায়ে দিয়ে পড়েছে। তারপর তারপর ঠিক কি হয়েছে বলতে পারবে না বাসনা। হয়তো ওরই হাত লেগে মেঝে ছিটকে পড়েছে মেয়েটি, কিংবা কম্বল মুখে চাপা পড়ে হয়তো দম বন্ধ হয়ে গেছে একসময়। ভিড় সরিয়ে দিয়ে ডাক্তার কম্বলে জড়ানো মেয়েটিকে তুলে খাটের উপর সন্তর্পণে শুয়ে ফেলে স্টেথিস্কোপ দিয়ে বুক পিঠ দেখলেন অনেকক্ষণ ধরে। হাতের চেটো দিয়ে সমস্ত শরীরটা ঘষে ঘষে গরম করার চেষ্টা করলেন, কিন্তু বৃথা। শেষকালে মাথাটা তুলে গলার কাছটা দেখেই ডাক্তার চমকে সোজা হয়ে বসলেন। হাত দিয়ে মাথার দিকে দাঁড়ানো সবাইকে সরিয়ে দিল, তারপর আবার ঝুঁকে পড়লেন মেয়েটির দিকে। সন্দেহের সামান্য অবকাশ নেই, ঠিক গলার মাঝখানে নীল হয়ে ফুলে উঠেছে পাঁচটি আঙুলের দাগ, অত্যন্ত স্পষ্ট। রক্ত জমে আশেপাশের জায়গাগুলো কালচে হয়ে গেছে। দাগের ওপর আঙুল দিয়ে ডাক্তার সোজা বাসনাকে প্রশ্ন করলেন, এটা কি? প্রথমে ডাক্তারের দিকে, পরে সামনে কাতার দিয়ে দাঁড়ানো সবাই এর দিকে বিস্ফারিত দুটি চোখ মেলে চাইল বাসনা। তারপর দৃষ্টিটা নামিয়ে আনলো পাঁচটি নীল আঙুলের দাগের ওপরে। কচি মাংসের ওপরে চমৎকার হয়ে পড়েছে আঙুলের ছাপ, হঠাৎ মিলিয়ে যাবে এমন আশাও কম। চোখ ফেরালো না বাসনা, মনে হলো এই প্রথম তার বুঝি নজরে পড়লো ব্যাপারটা। কিন্তু ও কার আঙুলের ছাপ? বিনোদিনীর, শিবনাথের, না বুঝি বাসনার নিজেরই? ধন্যবাদ।